আমরা সামগ্রিকভাবে এই তিন চাকার গাড়িগুলোর ব্যাপারে একটা নীতিমালা আমরা তৈরি করছি, কারণ এখানে প্রায় 1 কোটির কাছাকাছি এই গাড়িগুলো বহু লোকের জীবন জীবিকা জড়িত। 4.5 কিলোমিটার এলিভেটেড, আপনারা ধরে নিতে পারেন যে মুহূর্ত থেকে এটা আমরা খুলেই দিলাম। সড়ক ও পরিবহনে শৃঙ্খলাটা আমাদের খুব দরকার, নিরাপদ সড়কের যে দাবি এটা বাস্তবায়ন করা জরুরি, এবং সে কারণে বিশ্বব্যাংকের সাথে আমরা একটা প্রজেক্ট নিয়েছি, রোড সেফটি প্রজেক্ট, 5,000 কোটি টাকা ব্যয়ে, বেশিরভাগ টাকা ওয়ার্ল্ড ব্যাংকের, আমাদেরও একটা ম্যাজিক মানি এর সঙ্গে যুক্ত আছে। সার্বিক বিবেচনায় আসলে আমাদের সবচেয়ে বেশি দরকার রাস্তার শৃঙ্খলা, পরিবহনের শৃঙ্খলা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা আমাদের অতিক্রম করতে হবে। আজকে যে প্রজেক্টটা, এই প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলেছি, অনেকবার এসেছি, এটা যথেষ্ট ভোগান্তির কারণ হয়েছিল, এখন অবশ্য বিষয়টা রমজানে ঈদের আগে আমরা একটা অংশ খুলে দিয়েছিলাম, এবারও আমরা ঈদের আগে একটা জটিল অংশ যেটা খুব বেশি ভোগান্তির কারণ হতে পারত, সেটা হলো 4.5 কিলোমিটার এলিভেটেড, এর মধ্যে টঙ্গী ব্রিজ আছে এবং চেরাগালি পর্যন্ত স্টেশন রোড সেকশন, তারপরে চেরাগালি কলেজ গেট পর্যন্ত আমি পুরোটাই ঘুরে এসেছি। তো আপনারাও দরকার হলে পরিদর্শন করতে পারেন সাংবাদিকরা। আশা করি ঈদের আগে আমরা অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারি এবং আপনারা ধরে নিতে পারেন যে মুহূর্ত থেকে এটা আমরা খুলেই দিলাম। তো এটা আমাদের অনেক কাজে আসবে, এবং নিচের অংশটাও চালু থাকবে। আশা করছি অনেক ভোগান্তি হয়েছে, আর এখানে ভোগান্তি মানুষ সহ্য করতে পারবে, কারণ বিশেষ করে ঈদের সময় এই ভোগান্তিটা বেশি হয়, যা রমজানের ঈদে এই এখানে জনভোগান্তির কোনো কারণ হয়নি, যাচ্ছি ভোগান্তি খুব ভালোভাবে আমরা পার করেছি। এখন বৃষ্টি একটা বিষয় আছে, বর্ষা বৃষ্টি এই সময়ে কোরবানির ঈদে, তারপর পশুর হাট ধীর গতিতে পশুর গাড়ি এটা একটা সমস্যার কারণ হতে পারে, আর এর জন্য আমরা একটা প্রস্তুতি সবার বিআরটিএতে গতকাল করেছি, সবাইকে নিয়ে, যাতে জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন, অ্যাকচুয়ালি
আমার মনে হয় এবার একটু চ্যালেঞ্জিং রমজান ঈদের তুলনায়। তারপর আমরা সবাই মিলে গতকাল আমরা যে প্ল্যান করেছি সে প্ল্যান বাস্তবায়নে সবাই সম্মিলিত প্রয়াস নিয়োজিত হবে, এটাই আমি আশা করি এবং আমরা আশা করছি আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পুরো প্রকল্পটি আমরা সমাপ্তিতে উদ্বোধনের আশা করি এগিয়ে চলছি। তো এর মধ্যে আমাদের এলিভেটেডও আশা করছি আমরা তেজগাঁও পর্যন্ত। এবার আমরা আগামী নির্বাচনের আগে তেজগাঁও পর্যন্ত আমরা এলিভেটেডের কাজ করতে পারব, তারপরের অংশটা পরে করা। আপাতত এটু পর্যন্ত আমাদের টার্গেট। আমরা সামগ্রিকভাবে এই তিন চাকার গাড়িগুলোর ব্যাপারে একটা নীতিমালা আমরা তৈরি করছি, কারণ এখানে প্রায় 1 কোটির কাছাকাছি এ গাড়িগুলো বহু লোকের জীবন জীবিকা জড়িত, কাজে এগুলো বন্ধ করাটাই সমাধান নাকি একটা নীতিমালা মাধ্যমে এদেরকে চলাচলে আলাদা রুট করে বা কোথায় তারা চলতে পারবে সেটা একটা নীতিমালা আমরা যদি তৈরি করতে পারি। আমি সঠিককে দায়িত্ব দিচ্ছি, জানি না কত দূর এগিয়েছে, এক মাস বেশি যেন আর না হয়, এটা অনেক ক্ষতির কারণ হচ্ছে। আর শহর এলাকা তারপরে বড় বড় আমাদের রোড হাইওয়ে তো প্রবলেম হচ্ছে, এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে।